ফ্রান্সের মালে, বুর্কিনা ফাসো, চাদ এবং নাইজার সহ দক্ষিণ সাহারা বরুভূমি জুড়ে কয়েক হাজার কিলোমিটার বিস্তৃত অঞ্চলটি সাহেল পেরিয়ে 5,100 সৈন্য রয়েছে। ফরাসি, আমেরিকান এবং ইউরোপীয় সেনারা বছরের পর বছর ধরে বিশেষত আন্তর্জাতিক সীমান্ত বরাবর সুরক্ষা উন্নয়নের চেষ্টা করেছে। এখানে আইএসআইএল ও আল কায়েদার সাথে যুক্ত গ্রুপগুলি দ্বারা আক্রমণের মাত্রা ও তৎপরতা বৃদ্ধি পাচ্ছে। এমনকি এই অঞ্চল মানব পাচার, আগ্নেয়াস্ত্র এবং অবৈধ ড্রাগের পাচারের জন্য একটি প্রধান ট্রানজিট রুটে পরিণত হয়েছে। গত সপ্তাহে উত্তর বুর্কিনা ফাসোর একটি গ্রামে হামলায় কমপক্ষে 138 জন পুরুষ, মহিলা এবং শিশু মারা গেছে। ফ্রান্স পশ্চিমা রাজ্যগুলিকে বারবার সাহেলের সুরক্ষায় আরও সহায়তা করার জন্য আহ্বান জানিয়েছে। অপরদিকে বৃহস্পতিবার ফরাসি রাষ্ট্রপতি সেনা প্রত্যাহারের আংশিক প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন এবং বলেছিলেন যে এই অপারেশনটি অবশ্যই একটি আন্তর্জাতিক মিশনে পরিণত হবে। এই দরিদ্র অঞ্চল জুড়ে অবনতি ঘটে থাকা নিরাপত্তা পরিস্থিতি ইউরোপীয় দেশগুলির জন্য একটি বড় উদ্বেগ।